আসসালামু আলাইকুম সবাইকে, আমি শারমিন সুলতানা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর শারমিন সুলতানা ব্লগে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে শুক্রবার, আমরা যাচ্ছি হচ্ছে হারাম শরীফে জুমার নামাজ পড়ার জন্য। আমি, নেহাল আর নেহালের আব্বু, আমরা তিনজনে এসেছি। জুমার নামাজের শেষে হচ্ছে আমরা উমরা করব, সেই উদ্দেশ্যে এসেছি। সামনে এটা দেখে নেহাল অনেক ভয় পেয়ে গিয়েছে, তার নাকি এটা ভূতের মতো লাগতেছে। ভূত ভূত বলে সে হচ্ছে পেছনে দৌড় দিয়েছে, বারবার এটার দিকেই তাকাচ্ছে। নেহাল কিন্তু এখানে আসলে অনেক খুশিতেই থাকে, দেখেন সে অনেক আনন্দে আসে। সে আমাদের আগে চলে যাচ্ছে, যেন সে এখানে সব কিছু চিনে। সে কিন্তু আমাদের আগে আগে চলে যাচ্ছে আর বলতেছে আমরা যেন তার পেছনে পেছনে যাই। আর এখানে হচ্ছে আপু কবুতরের জন্য খাবার বিক্রি করতেছে, পাশে আছে হচ্ছে কবুতর। আর এখানে হচ্ছে অনেকগুলো কবুতর, এরকম কবুতর এখানে অনেক জায়গায় আছে। এতগুলো কবুতর একসাথে দেখলে কার না ভালো লাগে বলেন? আর যেখানে কবুতর আছে সেখানে কিন্তু অনেকে কবুতরের জন্য খাবার বিক্রি করতেছে, আর অনেকে হচ্ছে কবুতরের খাবার কিনে কবুতরকে খাওয়াচ্ছে। আর এদিকে আপুরা হচ্ছে কবুতরকে খাবার দিচ্ছে। আমরা কিন্তু প্রথমে হচ্ছে আয়েশা মসজিদে গিয়েছিলাম, কারণ যারা উমরা করেছেন তারা অবশ্যই জানেন উমরা করার আগে হচ্ছে আয়েশা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমি কিন্তু সেখানে ভিডিও করি নাই, আর আয়েশা মসজিদ থেকে হচ্ছে এখানে এসেছি। আমরা কিন্তু হারাম শরীফে প্রবেশ করেছি, আর আমাদের ঢুকতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। বাইরে অনেকক্ষণ হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ ঢুকতে দিচ্ছিল না, রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে ঢুকেছি অনেকক্ষণ হয়েছে, আর এখন হচ্ছে আজান দিচ্ছে। চারদিকে মানুষ আর মানুষ, যেদিকে তাকাই সেদিকে মানুষ। আমরা যেখানে আছি সেটা হচ্ছে খালি মাটির বসেছি, তারপর হচ্ছে এখানে অনেক ঠান্ডা, একদম গরম লাগতেছে না। মাথার উপরে কিন্তু আকাশ। এখানে আসতে কিন্তু আলাদা একটা আনন্দ লাগে, মনের মধ্যে হচ্ছে আলাদা একটা শান্তি পাওয়া যায়, বলে বোঝাতে পারবো না। এখন কিন্তু মসজিদে খুতবা চলতেছে, আর নেহাল নেহালের আব্বুর পাশে ওদিকে বসেছে। আমি কিন্তু এখানে মেয়েদের পাশে বসেছি। আর কিছুক্ষণ পর কিন্তু নামাজ শুরু হয়ে যাবে, আর হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الكبير المتعال আমার কিন্তু অনেক ঘুম পাচ্ছে, কারণ আমরা তো দিনের বেলা এখানে ঘুমাই, আর এখন কিন্তু আমরা এখানে চলে এসেছি, তাই হচ্ছে আমার অনেক ঘুম পাচ্ছে। দেখেন এখান থেকে আকাশটা কি সুন্দর লাগতেছে। আর এখন হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।